তো গোসল করে চলে এলাম। তো গাইস চলো এবার লুঙ্গি গেঞ্জি পরে নি। কি করছো, হাওয়া করছো? তো গাইস চলো এবার আমি খাওয়া দাওয়া করবো। আমাদের আরিয়ান খাওয়া দাওয়া করে নিয়েছে। করবে না বড়? A few moments later. Hey guys, good morning. Welcome back to my YouTube channel. তো এখন বাজে সকাল 9টা। তো সকাল 9টার সময় ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা উঠেই দেখছি মেঘলা মেঘলা আবহাওয়া আর ঝিমঝিম করে পানি পড়ছে। তো গাইস দেখতে পাচ্ছ পুরো মেঘলা মেঘলা আবহাওয়া, ঝিমঝিম করে পানি পড়েই যাচ্ছে। তো গাইস চলো ব্রেক ট্রেস করে চলেছি, এবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো অনেকদিন হয়ে গেল ঘুরে যেতে পারিনি, প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেল ব্লগ দিতে পারিনি। একটু শরীর খারাপ ছিল, ওই জন্য ব্লগ দিতে পারিনি। তো আজ থেকে ডেলি ব্লগ দেবো। তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো গাইস চলো সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। সকালবেলা খাওয়া দাওয়া করছি। তো গাইস দেখতে পাচ্ছো ছাতু, প্রতিদিনের মতন আজকেও আমি ছাতু খাচ্ছি। তো গাইস ডেলি আমি সকালবেলা ছাতু খাই। এখন বাজে 10:30 বাজছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমার ওয়াইফ রান্নার জন্য যোগাযোগ করছে। এটা হচ্ছে সজনে শাক, সজনে শাক ভাজা হবে। আর এইদিকে এখন রান্নার যোগাযোগ অলরেডি হয়ে গেছে, এখানে তো গাইস ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডাল আর ডিম। তো আজকে রান্না হবে ডিম আর ভাত, আর হবে শাক ভাজা। এখনো পানি পড়িয়ে যাচ্ছে, সকাল থেকে পানি পড়িয়ে যাচ্ছে, ঝিমঝিম করে পানি এখনো ছাড়ে নেই। তো গাইস চলো দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ সকাল থেকে পানি পড়িয়ে যাচ্ছে ঝিমঝিম করে, পানি ছাড়া কোনো নাম চর্চা নেই। তো গাইস চলো রান্নাটা কমপ্লিট হোক, তারপর বাকিটা দেখাচ্ছি। তো হ্যাঁ গাইস, কারেন্ট নেই, আমি আর আমার ছেলে লুকোচুরি খেলছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আরিয়ান এই ঘরটায় নুকে চলে যাচ্ছি। আরিয়ান আসো, বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো, যাও ধপ্পা দিচ্ছি, আবার যাও নুকে গে, যাও আমি এখানে আছি, যাও যাও নুকো। তো গাইস আবার নুকে পড়ে যা গাইস চলো। কোথায় গেছি? আমাদের ঘরে নুকেছে। কয় কয় দেখি দেখি, আবার যাও আবার নুকো। তো গাইস চলো দেখি কয় দেখছি কোথা আছে কোথা আছে কোথা। গাইস তো গোসল করে চলে এলাম। তো গাইস চলো এবার লুঙ্গি গেঞ্জি পরে নি। তো গাইস সকাল থেকে পানি পড়িয়ে যাচ্ছে, আর সকাল থেকে মেঘলা মেঘলা আবহাওয়া। তো গাইস চলো দেখাচ্ছি বাইরেটা। তো গাইস দেখতে পাচ্ছ সকাল থেকে পানি পড়ে যাচ্ছে আর মেঘলা মেঘলা আবহাওয়া, গায়ে তো ঝিমঝিম করে পানি পড়িয়ে যাচ্ছে। তো গাইস চলো এবার লুঙ্গি গেঞ্জিটা পরে নি। হয়ে গাইস আমি প্যান জামা পরে নিয়েছি, আমাদের আরিয়ানও গোসল করে নিয়েছে, আরিয়ান খাওয়া দাওয়া হয়ে গেছে। আরিয়ান হাই বলো, কি করছো, হাওয়া করছো? তো গাইস চলো এবার আমি খাওয়া দাওয়া করবো, আমাদের আরিয়ান খাওয়া দাওয়া করে নিয়েছে। করবে না বলো, এখানে এখানে বলো আরিয়ান, বলো হাই গাইস, বল কেমন আছো, ভালো আছো, বলো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। সজনে শাক ভাজা। তো গাইস চলো এটাই হলো আজকের মেনু। তো গাইস চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। গাইস এখন বাজে বিকেল 5টা। তো এই মুহূর্তে ঘুম থেকে উঠলাম। তো গাইস চলো এবার মুখ হাতটা ভালো করে ধুয়ে আসি। তো গাইস সেই সকাল থেকে পানি পড়িয়ে যাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ তো গাইস চলো
মুখ হাত ভালো করে ধুয়ে দিই। রাত 9:30, তো গাইস চলো খাওয়া দাওয়া টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এখানে দেখো আরিয়ান আবু, চলো খাওয়া দাওয়া করো, ভাত খাবে না? তো গাইস চলো আরিয়ান খাওয়া দাওয়া করে লিছে, তো গাইস চলো আমি খাওয়া দাওয়া করলি। গাইস খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, তো গাইস দেখতে পাচ্ছ এনে গরম গরম ভাত, এটা হচ্ছে আলু সেদ্ধ আর করেলা সেদ্ধ দিয়ে ছানা, আর এটা হচ্ছে বেসনের বড়া তুলে ছানা হয়েছে, আর এটা হচ্ছে দুপুরের ডিম রান্না। তো গাইস চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। হ্যাঁ গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তো গাইস চলো ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। ব্লগ ভিডিওটা দেখতে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো সাবস্ক্রাইব করতে বলবে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে।